জ্ঞানের মুখে ধারে মাটি মনে পড়ে আমার, মাকে মনে পড়ে মধুর আমার মানের হাতে জ্ঞানের মুখে ধারে মাকে মনে পড়ে আমার। কত দোষীপনা করে, কত অন্যায় করে, কিন্তু মা তো সর্বংসহা। তুই আমার মা দুর্গা। তুই আমার সেই মা, তুই আমাকে ফেলে কোথাও চলে যাস নি গো মা গো, কথা দিয়ে কোথাও যাবি না গো, কথা দিয়ে। কি বলছো বাবা, আমি যেতে পারি? আমার যাওয়ার তুমি কোনো উপায় রেখেছো? তোমরা কি উপায় রেখেছো বলো? আমি ওই জায়গাটা থেকে কখনো মুক্তি পাবো, নিজের শেষ দেখতে পাচ্ছিলাম আমি।
আমি তোমাকে আগে বলেছি না একদিন, এরকম কথা কোনোদিন বলবে না। আমরা যে কোনো লড়াই জিতবই, লড়াই আমাদের জীবনে থাকবে, কিন্তু সবসময় আমরা জিতবো মনে রেখো। তুমি জানো না এই দুটো দিন আমার কি কিসের মধ্যে দিয়ে আমি গেছি, আমার কি অবস্থা হয়েছে সেটা কি আমি বুঝতে পারছি না? দুটো দিন কত কষ্টের মধ্যে ছিলে, কত চিন্তার মধ্যে ছিলে, যে চোখ মুখের কি অবস্থা হয়েছে সেটা দেখেছ? আমার নিজের চোখ মুখের কি অবস্থা হয়েছে সেটা কি আমি দেখবো? আমার দেখার কথা, যার দেখার কথা সে তো ফিরে এসছে, সে দেখবে। আমার যার চোখ মুখের অবস্থা দেখার কথা, তার অবস্থা দেখবো আমি। জানো তো, আমি ভাবতেই পারিনি যে আমি ওই জায়গাটা থেকে বেঁচে ফিরে আসতে পারবো। আমার বাবার মনে ছিল হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, এবারে কার সঙ্গে দেখা হবে না, আমার জীবনটা এই বুঝি থেমে গেল। আমি বেঁচে থাকতে তোমার জীবনটা এরকম ভাবে থেমে যাবে কথাটা তুমি ভাবলে কি করে বলো তো? হ্যাঁ অবশ্য, ওই জানোয়ারটা এরকম একটা কথা ভাবারই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। আচ্ছা ওর কি শাস্তি হবে বলো তো? এখন তো পুলিশ লগাপে আছে, যা ক্রাইম করেছে সারা জীবন জেল থেকে বেরোতে পারবে কিনা জানি না, আর অনেক বড় শাস্তি হলেও হতে পারে। হ্যাঁ তবে ওর এগেনস্টে কোনো ফলস কেস দেওয়া হয়নি, ও যা ক্রাইম করেছে তাতে এই শাস্তি ওর পাওনা হওয়ার কথা। শুনো না, একটা কথা বলার ছিল। বলো না, কি কথা? বুঝতে পারছি না কিভাবে বলবো। কি এমন কথা ইমন যেটা বলার জন্য তোমাকে এত ভাবতে হচ্ছে? মানে এই বাড়ির সবাই না, মানে এই যে আমি বাড়ির বাইরে ছিলাম একটা রাত, ওর সঙ্গে কেউ কেউ তো ভাবতেই পারে, তাই তাই কি ভাবতেই পারে যে আমাকে হয়তো এমন ভাবে অসম্মান করেছে। আমাকে প্লিজ বলতে দাও না। আমি চাই না এই নিয়ে কোনো আলোচনা আর হোক। কিন্তু আমি চাই এই নিয়ে আলোচনা হোক, আর সেটা শেষবারের মতো, যাতে এই প্রশ্নটা চিরজীবনের মতো আমাদের জীবন থেকে অ্যাটলিস্ট সরে যাক, দূর হয়ে যাক। কি বলতে চাও তুমি বলো তো? দেখো তুমি এরকম কথা বলে কি নিজেকেও ছোট করো না আর আমাকেও ছোট করো না? আমি নিজেকে ছোট করছি না গো, তোমাকেও করছি না। দেখো সবার মনে তো যে কোনো ধরনের প্রশ্ন আসতেই পারে, তার দায় অবশ্য আমার নয়, কিন্তু আমার স্বামীর মনে যদি কোনো প্রশ্ন জাগে তার উত্তর দেওয়ার দায় আমার। আমি তার সব প্রশ্নের উত্তর দিতে চাই। তোমার কি মনে হয় যে আমার মনে এরকম কোনো প্রশ্ন জেগেছে? জাগেনি, আজ জাগেনি, কাল হয়তো জাগবে বা পরশু হয়তো জাগবে, কারণ এই বাড়িতে অলরেডি একজনের মনে যে এই প্রশ্ন জেগে গেছে সে বিষয়ে আমার কোনো সংশয় নেই। তাতে কি হয়েছে, যার মনে প্রশ্ন জাগার তার মনে জেগেছে, বাড়ির বাকিদের মনে তো কোনো প্রশ্ন জাগেনি, তাদের মনে তো কোনো সংশয় নেই। আর যার মনে প্রশ্ন জাগতে পারে তাকে আমরা কেউ এতটা গুরুত্ব দিই না, তাই তার মনে জাগা প্রশ্নের কোনো গুরুত্ব নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটত, ন্যায় অন্যায় জানি না, আমি নিজে কোনোদিনও তোমার চোখের সামনে এসে দাঁড়াতাম না। তাহলে আমি বুঝতাম সেটা আমার চরম দুর্ভাগ্য। তাহলে বুঝবো যে আমি তোমার চোখে সেই বিশ্বাসযোগ্য মানুষটি হয়ে উঠতে পারিনি, তোমাকে সেই কথাটা আমি বোঝাতে পারিনি, তোমাকে এই কথাটা আজ অব্দি বুঝিয়ে উঠতে পারলাম না যে অন্যায় যে করে, যে অত্যাচার করে, দোষ তার হয়, লজ্জা তার, যার উপরে অন্যায় হয় তার লজ্জা নয়। স্যার আমি কি জানতে পারি কি কারণে আমাকে অফিস যেতে দেওয়া হলো না, আমাকে বাড়িতে থাকতে বলা হয়েছে? দরকার ছিল তাই। কি এমন দরকার ছিল? আমি বা এরকম ভাবে অফিস না গিয়ে বাড়িতে থেকে আপনাদের কি কাজে লাগতে পারি? রনক এক জরুরি কাম কে লিয়ে দুসরি জায়গা ভেজনা হ্যায়, সেই জন্য অফিস যেতে বারণ করেছি। এটা যদি করে থাকেন আপনারা, তাহলে আমি বলবো আপনারা আপনারা অন্যায় করছেন, এই অন্যায়টা করার অধিকার আপনাদের নেই। কুসুম দোলা।